হ্যালো বন্ধুরা, মদ কি জিনিস দেখে? এক ভদ্র মহিলা ছিল বাড়িতে, আর এক ফেরিওয়ালা ফেরি করতে বেরিয়েছে। ভদ্র মহিলা ফেরিওয়ালাকে দেখে বলল যে দারোয়ানকে, যে ওই ফেরিওয়ালাকে তুমি আমার কাছে ডেকে দাও। ফেরিওয়ালাকে ডেকে বাড়ি নিয়ে এলো। ভদ্র মহিলা বলছে ফেরিওয়ালাকে যে আপনার যা আছে আমি সব নিব, কিন্তু আমার তিনটা শর্ত মধ্যে একটা শর্ত মানতে হবে। যদি একটা শর্ত মানেন তাহলে আপনার যা আছে মাল আমি সব নিয়ে নেব। ফেরিওয়ালা বলল যে ঠিক আছে, আপনার কি শর্ত? ভদ্র মহিলা বলল যে এখানে মদ আছে, ওখানে ছেলে আছে, আর এখানে আমি আছি, তিনটার মধ্যে আপনাকে একটা কাজ করতে হবে। হয়তো আপনাকে মদ খেতে হবে, না হলে বাচ্চাটাকে হত্যা করতে হবে, না হলে নচেত আমার সঙ্গে নির্যাতন করতে হবে। আপনি যে তিনটার মধ্যে একটা করতে হবে আপনাকে, তাহলে আপনার যা মাল আছে সব নিয়ে নিব। ফেরিওয়ালা দেখলো তাই তো, এতো আমি কঠিন সমস্যাতে পড়ে গেছি। ফেরিওয়ালা ছিল নেককার, সে দেখলো জি আমি এই কাজ তো কোনোটাই করতে পারবো না। ভদ্রমহিলা বলল আপনাকে তিনটার মধ্যে একটা কাজ করতে হবে, তবে আপনি এইখান থেকে যেতে পারবেন, নচেত এখান থেকে আপনাকে যেতে দেবো না। ফেরিওয়ালা দেখলো তাই তো, কি করা যায়? নির্যাতন করলে এর ক্ষমা নেই, ছেলেকে মারলে এর ক্ষমা নেই, মদটা খেলে হয়তো আমি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দিয়ে দিবে। সে মদটাকে বেছে নিলে, সে মদটা খাওয়ার পরে, মদ কেমন জিনিস সেটা আপনাদেরকে বোঝার জন্য, মদটা খাওয়ার পরে মেয়েটার সঙ্গে নির্যাতন করলে এবং বাচ্চাটাকেও মারলে, তাইলে মদে তিনটা কাজই করালে। যে একটা কাজ করতে রাজি ছিল না, সে তিনটাই খারাপ কাজ করলে। তাহলে মদ কেমন জিনিস? মদে আপনার অসাধারণ জ্ঞান আনে, সাধারণ জ্ঞান থেকে অসাধারণ জ্ঞান প্রয়োগ করে। তার জন্য মেয়েটাকে নির্যাতন করলে, ছেলেটাকেও মারলে, তাহলে তিনটা কাজই করলে।